জাতীয় ভোটার দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা নির্বাচন অফিস। আজ সকালে বর্ণাঢ্য র্যালি শেষে ডিসি অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোতাল্লেব সরকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার। রায়হান আরিফিন, ডেস্ক রিপোর্ট। আপনারা কি মুভি করতেছেন?